তো হাই বন্ধুরা, অজয় লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং মাঘী পূর্ণিমার সুপ্রভাতে সবাইকে স্বাগত বা আমন্ত্রণ রইল। তো আজ আমরা অজয় লাইফ স্টাইলের পক্ষ থেকে এমন একটা জায়গায় চলে এসেছি, সেটা সুন্দরবনের শেষ প্রান্ত এবং ওপার প্রান্তে বাংলাদেশ, এবং এই বাংলাদেশ এবং ইন্ডিয়া সুন্দরবনের লাস্ট প্রান্তে অবস্থিত ঐতিহাসিক হরির মেলা বা ভগবান শ্রীহরির মন্দির বা ভগবান শ্রীহরির মেলা। তো এই মেলার সাধারণত বিশেষ আকর্ষণ বহু প্রাচীন আমলের মেলা, কয়েক হাজার বছর আগেকার মেলা। তো এখানে খুবই জাগ্রত আর বহু দূর দূরান্ত থেকে মানুষেরা এখানে মানসিক নিয়ে আসেন, কারণ তাদের বহু রকম মানত থাকে, সেই মানত পূরণ করার জন্য বহু দূর দূরান্ত থেকে এবং ডন্ডিঘাটার মাধ্যমে মানুষের মানত পরিশোধ করেন। তো দেখুন, এখানে সবাই ডন্ডি খেটে খেটে আসছে এবং বহু প্রাচীন এই মেলার ঐতিহ্য বলে বর্ণনা করা যাবে না। তো আমি দেখানোর চেষ্টা করছি, আমার ক্যামেরায় বন্দি করে আপনাদেরকে উপহার দিচ্ছি। তো দেখুন, ভগবান শ্রীহরি বা গৌর নেতার মন্দির, সেখানে কত মানুষ ভিড় জমিয়েছে এবং কত মানুষ অপেক্ষা করে তারা এই ভগবানের প্রসাদ কুড়ানোর জন্য বসে আছে বা ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য বসে আছে। তো আমি সকাল টাইমে এসেছি, সকাল টাইমে মানসিকের টাইম, তাই মানসিকের টাইমে আমি এসেছি, কারণ বিকাল যত হবে বা দুপুর যত হবে তত মানুষের আনাগোনা বাড়তে থাকবে। তো এখন সাধারণত প্রচণ্ড মানুষ এসেছে, কয়েক হাজার মানুষের সমাগম এখানে হয়েছে, আর একটু বাদে বা একটু যত বেলা হবে তত আমরা বেশি মানুষের সমাগম দেখতে পাবো। তো অজয় লাইফ স্টাইলের পক্ষ থেকে এমন একটি মেলা আমি তুলে ধরার জন্য নিজেকে ধন্য মনে করছি, আর সত্যি অসাধারণ মেলা এবং খুবই জাগ্রত মেলা। এই যে মেলায় এত মানসিক, এত রকম ঠাকুরের যে মানসিক আসছে সাধারণ মানুষের, সত্যি দেখার মতো, সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা সবাই একটি শ্রীহরি লিখে যাবেন কেউ কমেন্টে, আর যারা যারা দেখছেন তারা প্লিজ একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটি লাইক আর আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানানো উৎসাহ করবে, আর সত্যি আমরাও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে যে আপনারা কমেন্ট করছেন। তো আপনারা দেখুন, চালখালি ঐতিহাসিক ঐতিহ্যবাহী হরি মেলা, যেটা বহু প্রাচীন আমল থেকে হয়ে আসছে, আর এই মেলায় বহু লোক বা যেটা প্রসাদ সেটা ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়, অনেকের মাথায় লাগছে বা মাথায় লেগে আহত হচ্ছেন। তো সাধারণত এগুলো গড়িয়ে গড়িয়ে দেওয়া দরকার, কারণ নিচে দিয়ে গড়িয়ে দেওয়া দরকার, কারণ অত বড় বড় আলু, অত বড় বড় ডাব সেগুলো ছোঁড়া উচিত না। তো এখানে প্রশাসনিক মানুষও আছে বা বিভিন্ন রকম পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার্স এখানে অনেক নিয়োগ করা হয়েছে, কারণ এখানে এত লোকের সমাগম হয় যে মানুষের ভিড় এত চাপ হয় যে যেখানে পুলিশ বাহিনী দিয়ে মোতায়েন করা হয়েছে, কারণ মানুষের সমাগমকে এ করার জন্য, ভিড় এড়ানোর জন্য সেটাকে পুলিশ দিয়ে আটকানো হচ্ছে। তো দেখুন, এখন সকালে কত হাজার হাজার মানুষ এখানে এসেছে এই চাঁড়ালখালি ঐতিহাসিক হরি মেলা। এটি হচ্ছে হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত, এটি সুন্দরবনের শেষ প্রান্তে। তো আপনারা দেখতে পাচ্ছেন মেলার বিশেষ আকর্ষণ, আর এই মেলায় রাত্রিতে প্রচণ্ড মানুষের ভিড় জমে, আর বহু রকমের দোকানদার বা বিভিন্ন রকম নাগরদোলা, বিভিন্ন রকম খেলনার থেকে শুরু করে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বা যা মানুষের প্রয়োজনীয় লাগে সেসব জিনিস আপনারা এই মেলায় পেয়ে যাবেন। এমন কোনো জিনিস নেই যে এই মেলায় আপনারা পাবেন না, যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন, মানে যা মুখ দিয়ে বের করবেন আপনারা সব কিছু এই মেলাতে আপনারা পেয়ে যাবেন। তো সুতরাং এই মেলায় আপনাদেরকে আসতে হবে। এটি হচ্ছে চাঁড়ালখালি ঐতিহাসিক হরি মেলা, এটা হিঙ্গলগঞ্জ থানা অন্তর্গত সুন্দরবনের শেষ প্রান্ত, যেটি মাঘী পূর্ণিমার মাঘ মাসের পূর্ণিমায় এটি হয়, মেলাটি শুরু হয়। আর এখানে আপনাদের আসতে গেলে আপনাদের কলকাতা থেকে, শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনাদের হাসনাবাদ আসতে হবে, হাসনাবাদ থেকে আপনারা বললেই যে কোনো গাড়ি বললেই লেবুখালি চলে আসবে, এবং লেবুখালি থেকে পার হয়ে আপনাদের বললেই মেলায় চলে আসতে পারবেন। তো খুবই সহজ মেলায় আসার, কোনো মানে আপনাদের প্রবলেম সলভ করতে হবে না বা ফেস করতে হবে না, আপনারা সহজেই আসতে পারবেন এই মেলায়। মেলায় আসবেন, এবং এই মেলা একদিনের মেলা হলেও মেলাটাকে এখন 5 থেকে 6 দিন মেলাটা চালানো হয়। তো বন্ধুরা, খুবই একটি ঐতিহাসিক হরি মেলা, আপনারা প্লিজ এখানে
ভিজিট করবেন এবং আসবেন এবং জীবনটাকে ধন্য করে ফেলবেন আপনারা এসে। সত্যি ভগবানের এখানে আসলে নিজেকে ধন্য মনে হয় এবং আপনাদেরও ধন্য মনে হবে। তো আপনারা প্লিজ আসবেন চাঁড়ালখালি ঐতিহাসিক হরি মেলা। তো আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারছি না, কারণ এতটা ভিড় যে মন্দিরের ভিতরে ঢোকা যাবে না। তো আমি বাইরে থেকে ক্যামেরা করছি, আপনারা প্লিজ বাইরে থেকে ক্যামেরাটা উপলব্ধি করুন। এই মন্দিরটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হরি মন্দির, আর এখানে দেখুন কয়েক হাজার হাজার মানুষের সমাগম। এখানে সবাই মানে ভগবানের প্রসাদ নিচ্ছেন। বন্ধুরা প্লিজ ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই এবং শেয়ার করে দেবেন, যাতে আরও অন্য মানুষের কাছে পৌঁছায়। আর অজয় লাইফ স্টাইলে এত টাইম ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অজয় লাইফ স্টাইলের পাশে থাকবেন। আর আমি একটুখানি মেলার সাইডে ঘুরে দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন রকম দোকান এসেছে। তো প্রচুর দোকান, আমি তো ঘুরে দেখাতে পারবো না, তো আমি অল্প কিছু দোকানে একটু আধটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর রাত্রেতে এই মেলায় এত পরিমাণে ভিড় হয় যে আপনারা কেউ ঠেলে ঢুকতে পারবেন না, অনেক সময় মানুষজন হারিয়ে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি সাপোর্ট করে মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে সবাই দেখতে পায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন।